আসসালামু আলাইকুম, মিমস মম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো চিকেন চাপ বানানো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি হয়। চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি দুটি, এভাবে করে একে একে কেটে নিয়েছি ছুরি দিয়ে। এবার সয়া সস আধা চা চামচ, উস্টার সস আধা চা চামচ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ, মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগির মশলা দেড় চা চামচ। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ। সব মশলা মিক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। জর্দার রং দিয়ে দিব দু চিমটির মতো কালার আসার জন্য। চাইলে পাপরিকাও দিতে পারেন, যাদের পাপরিকা থাকবে না তারা জর্দার রংটা ব্যবহার করতে পারবেন কালারিং হওয়ার জন্য দেওয়া। এবার ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। আমি এখানে দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিছি, এক চা চামচ ময়দা নিছি। এটা আমি পানিতে মিশাই নিব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমার চিকেন গুলো ম্যারিনেট করা চিকেন গুলো তাতে আমি কর্নফ্লাওয়ার গুলো মিশিয়ে দিব। চুলাটা ধরিয়ে দিচ্ছি একটু প্যান বসিয়ে। তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ। আমি এবার চিকেনের সাথে কর্নফ্লাওয়ার মিক্স করছিলাম যেগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি
এবার আস্তে হাই হিটে আছে, এবার আরেকবার উল্টে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ডাক্তারটা উল্টে দেখছি কি অবস্থা। এখন একটি প্লেটে উঠিয়ে নিব। আমি এখানে পেঁয়াজ নিচ্ছি 1 কাপ, ক্যাপসিকাম নিচ্ছি 2 টেবিল চামচ, টমেটো কুচি নিচ্ছি 2 টেবিল চামচ, কাঁচামরিচ নিচ্ছি 5-6টি। এভাবে কিউব করে কাটা, ক্যাপসিকামও এভাবে কিউব করে কাটা। এবার এগুলো দিয়ে দিচ্ছি চিকেনের তেলের মধ্যে। দিয়ে দিব চিকেনের সাথে যে মশলাগুলো ছিল সেটা। এবার ভেজে নিচ্ছি। এবার এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোর সাথে মিক্স করে নিচ্ছি সবজিগুলোর সাথে। একটু এগুলো পোড়া পোড়া হয়েছে, এরকম পোড়া পোড়া খেতে পরোটার সাথে ভালো লাগে। এবার চুলাটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার বাসায় তৈরি চিকেন চাপ, সস, পরোটা, বিকালের নাস্তা। সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা অনেক মজা, অনেক টেস্ট, খেতে মজা লাগবে। কেউ গেস্ট আসলে তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবেন ঝটপট। আর সবাই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।